আপনি যদি ইসলাম মানেন, দাফন যখন করছেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, আপনাকেও একদিন লাশ হয়ে যেতে হবে, আপনার জারি জুরি বন্ধ হয়ে যাবে, আপনি লাশ হয়ে যাবেন। মানুষ আপনার নাম ধরবে তো দূরে থাক, নেতা বলা তো দূরে থাক, নাম ধরা তো দূরে থাক, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, জানাজা কখন হবে, দাফন কাফন কখন হবে। এরপরে যখন কবরস্থ করা হবে, নবীজি বলছেন কবরের ভিতরে যা হয় যদি একবার তোমাদেরকে দেখানো যেত, আল্লাহ তাদাফানু, ও মানুষেরা দাফন কাফনের কথা তোমরা ভুলে যেতে, দুনিয়াদারি তোমাদের মনে থাকতো না, দুনিয়াদারি বাদ দিন, আখেরাতের জন্য পাগল পড়া হয়ে যেতে, আখেরাতের জন্য প্রতিযোগিতা করতে। বলেন আল্লাহ আকবার। ও আনতুম তাদফানু মাউতাকুম, কত নেতার দাফন হলো, আহারে মুসলমান, কত নেতার দাফন দেখলাম। দাফন হওয়ার সময় রাষ্ট্রীয় অনেক সম্মাননা ছিল, স্যালিউট ছিল, রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে, কিন্তু মরে যাওয়ার পরে ওই মানুষগুলাকে কেউ মনে রাখে নাই, এমন অনেক মানুষের দৃষ্টান্ত এখনো আছে না। না কি জীবন গড়লেন। ও আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে তোমরা দাফন করো, ওয়ালাম তাস্তাইদু ওয়ালাম তাস্তাবিরু মিনহুম, কিন্তু ওই মৃতকে দাফন করার পরে একটা বার শিক্ষা নাও না, আমি যদি তার মতো হয়ে মারা যাই আমাকেও কেউ মনে রাখবে না, ঠিক না বেঠি? অন্তর মরে যায় দশটা কারণে, কয় কারণ? আরো জোরে বলতে হবে, কয় কারণ? এক নাম্বার কারণ হলো আনতারিফুল্লাহ ওয়ালাম তুআদু হাক্কাহু, আল্লাহ পাককে আমি আপনি চিনি ঠিক, করোনাকালীন সময়ে দোয়া মুখস্থ করেছি ঠিক, আল্লাহর কাছে কেঁদেছি ঠিক, ভয় পেয়েছি ঠিক, কিন্তু করোনা চলে যাওয়ার পরে ওই মানুষগুলো নামাজি হওয়ার কথা ছিল কিন্তু নামাজি হয় নাই, ঠিক না বেঠি? আমার সঙ্গে সেদিন একজনের দেখা হয়েছে, তো তিনি এমপি মানুষ, আমারে বলতেছে হুজুর বাংলাদেশের মানুষ রোদের মধ্যে পুড়ে বৃষ্টিতে ভিজার কারণে আমরা শক্তিশালী, এই জন্য করোনা কিছু হয় নাই। আমি বললাম আপনি কয়দিন রোদের মধ্যে পুড়ছেন আর বৃষ্টিতে ভিজছেন কয়দিন? কয় না হুজুর আমি তো আর বিজি নাই। তা আপনার করোনা হয়েছে? কয় না হুজুর হয় নাই। কে বাঁচাইছে? কয় আল্লাহ বাঁচাইছে হুজুর। আমি কি এইটা বলেন আমাদেরকে যিনি বাঁচিয়ে দিয়েছেন তিনি কি? কথা বলার সময় আমাদের হুঁশ ঠিক থাকে না, আমরা কথা বলার সময় বলি বাংলাদেশের মানুষের শক্তি বেশি, আমরা রোদে পড়ি, রোদে পড়ে আর বৃষ্টিতে ভিজে আমাদের শরীরের স্টামিনা বেশি, এজন্য আমরা সুস্থ আছি। যিনি সুস্থ রেখেছেন তিনি কি? এই এক নাম্বার জায়গাটা একটু চিন্তা করে দেখেন, আল্লাহকে চিনি ঠিক কিন্তু আল্লাহর হক অধিকাংশ মুসলমান নামে মুসলমান হওয়ার কারণে আল্লাহর হক আদায় করে না, ঠিক না বেটি? এই জায়গায় আমরা সবাই পিছিয়ে আছি, দিনটারে সলচাতুরি মনে করেছি, আল্লাহর হক আদায় করি না। দুই নাম্বার পয়েন্টে চলে আসি, আমার ভাইয়েরা মন মরে যাচ্ছে কেন? ও আনতুম তাকরাউন আল কুরআন ওয়ালাম তা'মালু বিহ, এই কোরআন তোমরা পড়ো ঠিক কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলো, 92% মুসলমানের দেশে বহু মুসলমান এটা চায় না, ঠিক না বেঠি? কোরআন দিয়ে রাষ্ট্র চলো, 92% মুসলমানের দেশে
বহু মুসলমানও এটা চায় না। তাহলে বোঝা যায় কোরআন পড়ি ঠিক, কিন্তু কোরআনের কথাগুলো রাষ্ট্রীয়ভাবে, কোরআনের কথাগুলো রাষ্ট্রীয়ভাবে আসুক, বাস্তবায়ন হোক, এটা বহু মুসলমানের হৃদয়ে তামান্না নাই, বিধা এখনো পর্যন্ত আমরা মার খাচ্ছি, ঠিক না বিঠি? আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা যজুবেদ, ঋগ্বেদ, সাংবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ সব তিনি পড়েছেন। সব পড়ার পরে তিনি বললেন, আমি সব পড়লাম, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সব পড়েছি, কম্পারেটিভ রিলিজিয়নের অনেক পড়াশোনা করেছি, সর্বশেষ আমার কাছে মনে হয়েছে একটা ধর্মগ্রন্থ আমার পড়া হয় নাই। ধর্মগ্রন্থটার নাম কি? সবাই বলেন কি না? আমার তো এখনো কোরআন পড়া হলো না, একটু পড়ে দেখি। অধ্যাপিকা তিনি বলছেন, আমি যখন কোরআন পড়া শুরু করেছি আমার কাছে মনে হয়েছে যুগ জিজ্ঞাসার সঠিক সমাধান একমাত্র এই কোরআনের মধ্যে, যিনি দিয়ে রেখেছেন তিনি কে? সব ধর্মগ্রন্থগুলো পড়ার পরে আমার মনে হয়েছে অন্যান্য ধর্মগ্রন্থগুলো মানব রচিত, একমাত্র যেই ধর্মগ্রন্থ আমার আল্লাহ দিয়েছেন, ধর্মগ্রন্থের নাম কি? এই কোরআন আমরা পড়ি ঠিক, কিন্তু কোরআন অনুযায়ী আমল করি না। কোরআনের একটি আয়াত যদি আমরা বোঝার চেষ্টা করি, একটি আয়াতের কারণে যিনি জীবন বদলায় দিতে পারে তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোরআন তেলাওয়াত করছেন, নবীজি পড়ছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আবার পড়লেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। একজন কাফের তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন, এখনো মুসলমান হন নাই, তিনি তৎক্ষণাৎ চিন্তা করলেন, অবাক বিষয়, আমি তো আমার চোখ বানাতে পারি নাই, কান তৈরি করতে পারি নাই, নাক বানাতে পারি নাই, ব্রেন আমি তৈরি করি নাই, অঙ্গ প্রত্যঙ্গ আমি তৈরি করি নাই, নিঃসন্দেহে যিনি আমাকে বানিয়েছেন তিনি কে? ওয়ালাইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ, যদি তাদেরকে প্রশ্ন করা হয় কে তোমাদেরকে বানিয়েছে, ওয়ালাইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ, অকপটে তারা জবাব দিবে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আমরা তো কোরআন পড়ি না, পড়তে জানি না, তিনি এখনো মুসলমান হন নাই, শুধু একটি আয়াত তেলাওয়াত শুনলেন, তোমরা কি তোমাদের নিজেদেরকে বানিয়েছ না একজন তোমাদেরকে সৃষ্টি করেছে? সাহাবি চিন্তা করলেন, আমি তো আমার নিজেকে বানাতে পারি নাই, সঙ্গে সঙ্গে তিনি বললেন, কাদ কলবি ইয়াতিরুল ইসলাম, আমার কাছে মনে হচ্ছিল ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি ছোট্ট পাখি হয়ে গেলাম, ডানা মেলে উড়ে বেড়াচ্ছিলাম। নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়ায়া আপনি আমাকে মুসলমান বানায়া দে। একটা আয়াত পড়ার মধ্য দিয়ে মানুষ ইসলামের দিকে চলে এসেছে। আজকে যা আমরা সামনে বসেছি, আগামী ইসলামী বিপ্লব চিন্তা করি,
ততক্ষণ ইসলামী বিপ্লব অসম্ভব যতক্ষণ পর্যন্ত আপনি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন না, কোরআন বুঝেন না। কোরআন না বুঝে আপনি ইসলামী বিপ্লব কেমন করে চিন্তা করবেন? এটা তো সবাই ঠিক বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ইসলামী বিপ্লব তখন আসবে যখন এদেশের প্রত্যেকটা মানুষ আল কোরআনকে নিয়ে গর্ব করবে, বুকে ধারণ করবে। তখন যিনি ইসলামী বিপ্লব দান করবেন তিনি কে? আল্লাহ। আগামী দিনের বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই বিপ্লব তখন আসবে যখন কোরআন নিয়ে আমরা জীবন রাঙাবো, পরিবর্তন করব, ঠিক না বেঠি? এরপরে তিন নম্বর বিষয়, যে কারণে হৃদয়টা মরে যাচ্ছে, তিন নম্বর কারণ হলো وأنتم تحبون نبيكم وتركتم سنته তোমরা নবীকে মহব্বত করো ঠিক, কিন্তু আল্লাহ নবীর সুন্নাত গুলো তোমরা বাদ দিয়ে দাও, ঠিক না বেঠি? আমি আজকে আপনাদেরকে এখানে কয়েকটা পয়েন্ট বলতে চাই। আপনারা কি আমার তাফসীর বুঝতেছেন? আমার তো পুরোপুরি মনে হচ্ছে না, বুঝতেছেন? আল্লাহই ভালো জানে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে। আপনারা তাফসীর পছন্দ করেন তো না গল্প টল্প পছন্দ করেন? আমি আবার গল্প টল্প পছন্দ করি না, করিও না, বিশ্বাসও করি না এগুলা। এতে যদি মানুষ পছন্দ করে তাফসীর শুনবে, আর না শুনলে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমার যদ্দুর তৌফিক আছে আল্লাহ দিছে এতটুকু। তাফসীর বুঝতেছেন তো আপনারা? কয় কারণে হৃদয় মরে যায়? আমরা আসি কয় নাম্বারে? এরপরে আসেন আমার ভাইয়েরা, তিন নাম্বারটা বলতে গিয়ে বলছিলাম নবীজিকে আমরা মহাব্বত করি, কিন্তু নবীজির সুন্নত আমরা অনেকেই মানি না। সুন্নত মানার প্রতি মহব্বত আমাদের নাই। উদাহরণ দিলে পরিষ্কারভাবে বুঝবেন, সাদ সালামি নামক একজন সাহাবি আল্লাহ নবীর কাছে এসে কাঁদছেন। নবীজি প্রশ্ন করলেন, সাদ সালামি, কান্না করার কারণ কি, কেন তোমার চোখে পানি? আল্লাহ নবীকে সাদ সালামি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইসলাম গ্রহণ করেছে 8 মাস হয়ে গিয়েছে, আপনার কাছ থেকে একটি হাদিস শুনেছি, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমি নবীর সুন্নত, যে এই সুন্নত থেকে মুখ ফিরায় নিবে সে আমার উম্মত না। নবী, হে 8 মাস ধরে আমি ইসলাম গ্রহণ করেছি, মদিনার প্রান্তে প্রান্তে ঘুরেছি, কালো বলে টাকা নাই বলে কেউ বিবাহ দেয় নাই, আমার মনে হয় একটা সুন্নতের জন্য যদি আল্লাহ ধরে কেমন করে আমি জবাব দিব আল্লাহর কাছে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, যাও আমর ইবনুল আউফের ঘরে যাও, গিয়ে বলবা তার সুন্দরী কন্যার সঙ্গে আমি নবী তোমার বিয়ে দিয়ে দিয়েছি। বলেন আল্লাহ আকবার। তিনি চলে গেলেন, দরজার মধ্যে গিয়ে নক করেছে, আমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে দেখেন সাদ সালামি আসছে। সাদ সালামি কেন এসেছো? আল্লাহর নবী পাঠিয়েছে, আপনার আদরের কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছে। সাহাবি চিন্তা করলেন, কালো যদি টাকা থাকতো তাও চিন্তা করতাম, অথবা যদি এমন হতো টাকা নাই সুন্দর তাও চিন্তা করতাম, একদিকে কালা অন্যদিকে টাকা নাই, এমন সাহাবির কাছে কেমন করে আমার কন্যাটা তুলে দিই? ফরদ্দাহু রদ্দান কবিহা, খারাপ ব্যবহার করে পাঠায় দিলেন। সাদ সালামি মসজিদ নববীর মধ্যে এসে বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, সাদ রে,
কাদার কোনো কারণ নাই, এই সুন্নত না মানলেও যিনি তোমাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কান্না করো না। ওই দিক দিয়ে মেয়েটা দৌড়ে এসে বাবার সামনে বলল, আন্না যা আন্না যা, ও আমার আব্বা জান্নাত খুঁজেন, আল্লাহ নবী কালো সাহাবি পাঠিয়েছে, টাকা নাই এমন সাহাবি পাঠিয়েছে, আমি সাদ সালামির সঙ্গে বিবাহে রাজি হয়ে গেলাম, আপনি বাধা দিবেন না। নবীজির কাছে দৌড়ে গিয়ে বিবাহের ব্যবস্থা করে ফেলে। এখন সাহাবী আর দেরি করে নাই, মসজিদ নববীতে চলে এসেছে। মসজিদ নববীতে এসে আল্লাহ নবীর সামনে এসে কান্নায় ভেঙে পড়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সামিহিনী আপনি মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, আদরের কন্যা রাজি হয়ে গেছে, আর দেরি করতে চাই না, সাদ সালামির সঙ্গে আদরের কন্যার বিবাহ দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার, একটু পরে বিয়ে দিবে। রসুল মহারণা ঠিক করলেন 400 হা, কতদের হা? সাদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত টাকা আমি কোথায় পাবো? অমুক অমুকের কাছে যাও, টাকা দিবে তারা। যখন গেলেন, ফাআতাহু ওয়া যাদাহু, বিবাহ করবেন বিদায় সবাই টাকা বাড়ায় দিলেন। সাদ সালামি টাকা নিয়ে এবার বাজারে গেলেন স্ত্রীর জন্য জিনিসপত্র কিনবেন। হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ চলে আসলো, আন্নাফির আন্নাফির। এ আওয়াজ যখন কানের ভিতরে এসেছে, আর এক মুহূর্ত দেরি নাই, মাথাটা আকাশের দিকে তুলে দিলেন। ফালাম্মা রাফা রাসাহু ইলাস সামা, আকাশের দিকে তুলে দিয়ে বললেন, আকাশের মালিক, জমিনের মালিক, আমি সাদ সালামি, আজকে বাসর রাতে পুষ্প কেননে স্ত্রীর আলিঙ্গনে থাকার কথা। মাবুদ মাওলা, জেহাদের ডাক চলে এসেছে, আমি বাসর রাতে পুষ্প কেননে থাকব, আমার নবী যদি জেহাদের ময়দানে যায়, আমার নবী যদি আজকে রক্তাক্ত হয়, আমি সাদ সালামি কেমন করে আল্লাহর সামনে জবাব দিব? আর দেরি করলেন না, জেহাদের ময়দানে তরবারি ক্রয় করে, ঘোড়া ক্রয় করে, বল্লম ক্রয় করে, বল্লম ক্রয় করে তিনি চলে গেলেন জেহাদের ময়দানে। চলে গিয়ে প্রাণান্তকর লড়াই করলেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়জন শহীদ হয়েছে, লাশগুলাকে যখন একত্রিত করা হচ্ছে, একটা হাত দেখে রসুল চিনে ফেললেন, বললেন, এটা তো আমার সাদ সালামির লাশ। চেহারার দিকে তাকালেন, আল্লাহর নবী বললেন, এটা আমার সাদ সালামির লাশ। নবীজি চোখের পানিগুলা ধর ধর করে ছেড়ে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসলেন, কিছুক্ষণ পর চোখটাকে ফিরায় নিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আপনি কেন কেঁদে ফেললেন, এরপরে কেন মুস্কি মুস্কি হাসলেন, এরপরে কেন আপনি চোখ ফিরে নিলেন? আল্লাহর নবী বললেন, এই জন্য আমি কাঁদলাম, একটা সুন্নত মানার জন্য সাদ এসেছিল। 8 ঘুরেছে মদিনার প্রান্তে প্রান্তে বিবাহ করবে বলে, সব ব্যবস্থা হয়েছে, আজকে তার বাসর রাতের কথা, পুষ্প কারণে মহব্বতের আলিঙ্গনে থাকার কথা ছিল, কিন্তু আমার সাদ সালামি
যখনই আমার মহব্বতের কথা চিন্তা করেছে, আর পুষ্প কান কাননে মহব্বতের আলিঙ্গনে বাসর রাতে থাকে নাই, জেহাদের ময়দানে চলে এসেছে। আমি নবীর এই কথা যখন মনে পড়েছে, আমি নবী সাদ সালামির জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছি। আর যখন আমি দেখলাম জান্নাতি হুরেরা আমার সাদকে গিয়ে নেওয়ার জন্য কার আগে কে নিবে এগিয়ে নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে যখন আসছে, আমি এই দৃশ্য দেখে মুসকে মুসকে হাসলাম। দুনিয়ার সামান্য সুন্দর ছিল আমর ইবনুল আউফের কন্যা, এর চাইতে হাজার গুণ সুন্দরী জান্নাতি হুরদের সঙ্গে যিনি বিবাহের ব্যবস্থা করে দিয়েছে তিনি কে? আর তৃতীয়ত আমি চোখ ফিরিয়ে নিলাম এই জন্য, আমি যখন দেখলাম হুরের আসছে দৌড়াতে গিয়ে কাপড় সরে যাচ্ছে, এই জন্য আমি নবী চক্ষু ফিরিয়ে নিলাম। চিন্তা করেন, একটা সুন্নতের মহব্বতে আট মাস ঘুরার পরে জিহাদের ডাক যখন এসেছে, কেউ তাকে আটকে রাখতে পারে না, ময়দানে চলে গিয়েছে, রক্ত দিয়েছে, জমিনের দিন বিজয়ের জন্য সংগ্রাম করেছে, তাকে যিনি সম্মানিত বানায় দিয়েছেন তিনি কে? আমার ভাইরা যারা এখানে বসেছে, মন মরে যাচ্ছে। তিন নাম্বার কারণ বলছিলাম, নবীজির মহব্বতের কথা বলি কিন্তু অধিকাংশ মানুষ আমরা সুন্নত মানি না, এমন লোক কম না বেশি? এরপরে আমার ভাইরা চার নাম্বারে লক্ষ্য করি, কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আপনার, আমরা আর আধা ঘন্টা সময় নিলে কষ্ট হবে, থাকবেন ইনশাআল্লাহ। চার নাম্বারে আমার ভাইরা, চার নাম্বার পয়েন্টটা হলো ওয়ান্তুম তারিফুন আন্না শয়তান আদুকুম, এই কথা আমরা সবাই জানি, শয়তান আমাদের দুশ্মন। ও ওয়াফাতুমু, কিন্তু শয়তানের পদাঙ্কের ভিতরে মানুষ আমরা পা দেই ঠিক না বেঠি? জুলুম নির্যাতন যারা করে জেনে শুনে করে না, মিথ্যাচার যারা করে জেনে শুনে করে না, নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজায় জেনে শুনে করে না, না জেনে করে? তার মানে শয়তান আপনাকে অসুস্থতা দিচ্ছে ডান থেকে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ডান থেকে ধোকা দিবে, বাম থেকে ধোকা দিবে, সামনে থেকে ধোকা দিবে, পিছন থেকে ধোকা দিবে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ অধিকাংশ মানুষকে পাবেন না যারা কৃতজ্ঞতা আদায় করবে। আজকের এখানে যারা বসেছে, আল্লাহর কৃতজ্ঞতা যদি আদায় করেন, যিনি আপনাকে অবশ্যই অবশ্যই জান্নাতি বানাবেন তিনি কে? শয়তানের কাজ হচ্ছে কৃতজ্ঞতা থেকে দূরে রাখা, নাফরমানির ভিতরে ডুবিয়ে দেয়া। আমাদের কাজ হচ্ছে চিরকাল আল্লাহর গোলামি করা। এই গোলামি যারা করব, শয়তানের পদাঙ্ক থেকে বাঁচি, আমাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কত নাম্বার বলছিলাম? মাশাআল্লাহ, কত নাম্বার? কয় কারণে হৃদয় মরে যায়? কত নাম্বারে আছি? এরপরে আসেন আমার ভাইয়েরা পঞ্চম নাম্বারে, যেই কারণে হৃদয় মরে যায়, পঞ্চম নাম্বার কারণ হলো ও আন্তুম তুহিব্বুনাল জান্নাত, তোমরা জান্নাতকে ভালোবাসো, ওয়ালাম তা'মালু বিহি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই পরীক্ষাগুলো দেওয়া লাগে ওই পরীক্ষাগুলো তোমরা দিতে চাও না ঠিক না বেঠি?
নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের জীবনী দেখেন, কে পরীক্ষা দেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিমাণ পরীক্ষা দিয়েছেন? ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম সুরির নিচে সে অবস্থায় বাপকে বলতেছে, মা বিকায়া আবি, ও আমার আব্বা কেন আমার গলা কাটে না? সুরির সঙ্গে আপনার কি সম্পর্ক হয়েছে? গলা কেন কাটে না? ফাদাক্কাতিল মালাইকাতু ফিস সামা, ফেরেশতারা আকাশের ভিতরে চিৎকার করা শুরু করলেন, আল্লাহুম্মারহাম শাইখাল কাবীর ওয়াফদি আনহু তিফলাস সাগীর, আয় আল্লাহ বৃদ্ধ মানুষটাকে একটু দয়া দেন, ছোট্ট বাচ্চাটাকে একটু রহম করেন। এমন পরীক্ষা আল্লাহ নিলেন। এই পরীক্ষার মধ্য দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি খলিলুল্লাহ বানায় দিলেন, তিনি কে? ছোট কালি সুরির নিচে গলা পড়ে গেছে, যে কোনো মুহূর্তে গলা আগলা হয়ে যেতে পারে, জবা হয়ে যেতে পারে, এমন পরীক্ষা। তারপরেও এক চুল পরীক্ষা থেকে নড়ে নাই। এই জন্য নবী ইসমাইল আলাইহিস সালামকে ছোটবেলাতে যিনি যবীহুল্লাহ বানায় দিয়েছেন, তিনি কে? মূসা আলাইহিস সালাম যে কোনো বিপদে পড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, এজন্য মূসা আলাইহিস সালামকে যিনি কালিমুল্লাহ বানায় দিয়েছে, তিনি কে? তুর পাহাড়ে অনেকবার কথা বলছেন মূসা আলাইহিস সালাম। একবার কথা বলতে গেছে এক জায়গায়, দেখে নূর, মূসা আলাইহিস সালাম মনে করছে আগুন মনে হয়, গেছে ওইখানে যে কি আগুন দেখা যায়, স্ত্রী তখন গর্ভবতী, গেছে সেখানে গিয়ে একটু আগুন নিয়ে আসবে। আল্লাহ বলে, নবী মূসা এটা আগুন টাগুন কিচ্ছু না, ফখলা না নাই, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, তুমি একটা পবিত্র উপত্যকার মধ্যে আছো। জোরে বলেন আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুতা খুলে ফেলতে বললেন। এই যে কথোপকথন শুরু হলো, কার সাথে কার? মূসা আলাইহিস সালামের সাথে কার? মূসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ। একদিন তিনি বললেন, আল্লাহ আপনাকে দেখতে চায়। আল্লাহ বললেন, কশ্মীর কালেও দেখতে পারবে না, লান তারানি, কশ্মীর কালেও দেখতে পারবে না। বারবার দেখতে চাওয়ার পরে আল্লাহ যখন সামান্য নূরের তাজাল্লি দিলেন, তুর পাহাড়ের মাঝখানের একটা জায়গা নিজের চোখে আমি দেখেছি, লিমনে জিয়া নামক জায়গা, লিমনে জিয়া নামক জায়গা, তুর পাহাড়ের মাঝখানের জায়গা পুরাটা পুড়ে গিয়েছে। ফখররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গিয়েছে। জ্ঞান যখন ফিরেছে তখন তিনি বুঝলেন, যাকে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না তিনি কে। আমার ভাইরা চিন্তা করেন, পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে যিনি জান্নাতের জন্য আমাদেরকে তৈরি করছেন, তিনি কে? আজকের দিনেও দেখবেন যারা সবচেয়ে বেশি মাজলুম, যারা ঘুমাতে পারে না, যারা টিকতে পারে না, যাদের উপর অত্যাচার হচ্ছে, বুঝে নিতে হবে তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন, তিনি কে? আমার রসুলকে আল্লাহ পছন্দ করেছেন, বারবার পরীক্ষা নিয়েছেন, নবীজিকে আল্লাহ হাবিবুল্লাহ বানায় দিয়েছেন। আমাদেরকে যখন আমাদের মালিক পছন্দ করবে, মাঝে মাঝে জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, কষ্ট আসবে, নানা যন্ত্রণার মধ্য দিয়ে কণ্ঠকাকীর্ণ পথ মারিয়ে দিন বিজয়ের জন্য যখন আপনি স্বপ্ন দেখবেন, মানি বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, একটা পা যদি আল্লাহর দিন বিজয়ের জন্য আপনি দিয়ে থাকেন, পাটা যদি দুলায় দূষণিত হয়,
আল্লাহর কসম নবীজি বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কি মনে করছে? তার মানে কষ্ট আসবে, যন্ত্রণা থাকবে, দুঃখ যন্ত্রণা যাতনাকে মারি এই পথকে আল্লাহ তাআলা কখনোই কুসুমাস্তীর্ণ বানান নাই, ফুল সাজানো বানান নাই, কণ্ঠকাকীর্ণ পথই যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? কত নাম্বার জানি কথা কয় না, কত নাম্বার জানি আর পাঁচটা কি বলবো না, থাক কষ্ট হয়েছে, মেলা কষ্ট হচ্ছে, বলবো মাশাআল্লাহ। ছয় নাম্বারে আমার ভাইরা, ও আনতুম তাকরাহুনান নার, জাহান্নামের আগুন তোমরা সবাই অপছন্দ করো, ওয়ালাম তুরহিমু বিহি, দুনিয়ার আগুন লাগলে যেমন আগুন 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 বলে পালা, জাহান্নামের আগুন থেকে আগুন আগুন বলে তোমরা পালাও না, ঠিক না বেঠি? আপনারা যদি একজন ধরায় দেয় এই পথে যেও না, এটা জাহান্নামের পথ, আপনি বলবেন তোরটা তুই নিয়ে থাক, থাক, এরকম লোক আছে না নাই? আরে মুসলমান, অথচ যদি আগুন লেগে যায় নারী পুরুষ ছোট্ট বাচ্চা পর্যন্ত আগুন আগুন বলে পালায়, এখন আপনি যে খারাপ ভিডিও দেখছেন এটা জাহান্নামে যাওয়ার কারণ, আপনি ঘুষ খাচ্ছেন জাহান্নামে যাওয়ার কারণ, আপনি মিথ্যা বলছেন জাহান্নামে যাওয়ার কারণ, সমাজটাকে ড্রাগ দিয়ে এই মাদকাসক্ত সমাজকে মাদকের আখড়া বানায় দিচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ, জেনা ব্যভিচারের পথকে সহজ করে দিয়েছেন জাহান্নামে যাওয়ার কারণ। এইভাবে করে যদি আমরা বলা শুরু করি হাজারটা কারণ পাওয়া যাবে জাহান্নামে যাওয়ার, কিন্তু আমরা আগুন আগুন বলে জাহান্নামে যাওয়ার কারণ থেকে দূরে পালাই না, ঠিক না বেঠি? এমন কি এমন গুমরা আমরা হয়েছি, জান্নাতের দিকে ডাকার জন্য যদি আমরা কোনো একটা বই দিই বলা হয় এটা জঙ্গি বই। আস্তে বলেন, কত বড় কপাল পুরো হলে পড়ে ইসলামের বই, তাফসীর, ইসলামী সাহিত্য, হাদিস সংবাদ, হাদিস সংকলন, কোরআনের সংকলন, এ জাতীয় কোনো ধর্মগ্রন্থ, ধর্মীয় পুস্তক যখন দেওয়া হয় তখন যদি আপনি এটাকে জঙ্গি বই মনে করেন, ইমান ঠিক আছে? হায়রে মুসলমান, জাহান্নামের আগুন দেখে দৌড়ে পালান এখনই সময়, এমন সময় হয়তো আপনি চোখে দেখবেন হঠাৎ করে আর আলো দেখবেন না, অন্ধকার এসে পড়বে, 40 দিন পৃথিবী অন্ধকার থাকবে, চিৎকার করে দল মত নির্বিশেষে অমুসলিমরা পর্যন্ত বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব, ও আল্লাহ আযাব থেকে বাঁচাও, অন্ধকার দূর করো, আর অন্ধকারে টিকতে পারতেছি না, চিল্লায় বলেন আল্লাহ আকবার। মুসলমান, এই সময় তো সামনে আসবে, আপনি মনে করছেন করোনাই শেষ? করোনা কিন্তু এখনো শেষ না, সারা দুনিয়া তটস্থ হয়ে গেছে করোনার ভয়ে। গতকালকে দেখছি 24 লাখ, আজকে সার্চ দিয়ে দেখি 25 লাখের বেশি মানুষ দুনিয়া থেকে মারা গিয়েছে। গতকাল দেখেছি 11 কোটি আক্রান্ত, আজকে দেখলাম 12 কোটির উপরে আক্রান্ত। কি মনে করছে? এখন একটা বিষয় ভাবে, এই দেশের উপরে আল্লাহর রহমত কেন? এই দেশের উপরে রহমত এই জন্যে, দেখবেন বাবার একটা সন্তান যদি অসুস্থ হয় বাবা তার সব সন্তানদেরকে ডেকে বলে আমার সন্তানেরা তোদের এই ভাইটারে তোরা ভুলে যাস, এটা একটু অসুস্থ, একটু রোগা শোগা, এর একটু মনে রাখিস, আমি তো আর বেশি দিন মনে হয় বাঁচবো না, আমি মরে গেলে ওর খবর টবর নিস। ঠিক যেমনি করে বাপ অসুস্থ সন্তানটাকে ভালোবাসে, ঠিক
মালিক আল্লাহর কিছু গোলাম হয়তো ইবাদত বন্দেগিতে কম, কিন্তু আবেগ আছে, ভালোবাসা আছে, আল্লাহর কথাগুলো শুনলেই কাঁদে। এই জন্য আমার আল্লাহ বাংলাদেশের মানুষগুলাকে ভালোবাসে, ঠিক নয় কি? কত নম্বরে আসি? মাশাআল্লাহ, কত নম্বর? লিল্লাহি তাকবীর। মনোযোগ পুরা মিয়াফিল মিয়াস, কত নম্বর? এরপরে আমার ভাইয়েরা 70 নম্বরে চলে যায়। কত নম্বর? কয়টা কারণে জানি হৃদয় মরে যায়? কয় কারণ? আমি ভুলে গেছি, কয় কারণ? 10 কারণ। চাচা একেবারে হাত দিয়ে দেখাই দিয়েছে, হুজুর ভুলে গেলে মনে রাখে। কয়টা এখন? কয় নাম্বারে আছি? কত নাম্বার? 7 নাম্বার। 6 শেষ করেছি, 7 নাম্বারে আসি এখন ইনশাআল্লাহ। 7 নাম্বারে এখন প্রবেশ করবো ইনশাআল্লাহ। ও আনতুম তাস্তাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম। 7 নাম্বার কারণ হলো মানুষের দোষ ত্রুটি নিয়ে আমরা থাকি, কিন্তু নিজের কত দোষ, নিজের কত অন্যায়, নিজের কত গুনাহ, অধিকাংশ মুমিন নিজের গুনার খবর রাখি না, ঠিক না বেঠি? এটাকে বলে আত্মসমালোচনা। আত্মসমালোচনা কারা কারা করেনি একটু হাত তুলেন তো দেখি। মাত্র একজন হাত তুলছে। আত্মসমালোচনা একজন করেন? আত্মসমালোচনা করেন না আপনারা? রাত্রে ঘুমানোর সময় চিন্তা করেন যে আল্লাহ কয়টা অন্যায় করছে আজকে, আল্লাহ তুমি মাফ করে দাও, এমন আত্মসমালোচনা কারা কারা করেন একটু হাত তুলেন তো দেখি। ও পিছনে আসা, আত্মসমালোচনা করবেন, রাজি আছেন? আত্মসমালোচনা তো অনেকে বুঝেই না। ও ভাষা বুঝেন না, তাহলে কিরকম করে বললে বুঝবে? নিজের কর্ম এই করা, ব্যাখ্যা করা, হ্যাঁ, নিজের অন্যায়টা স্মরণ করবেন, এটার নাম আত্মসমালোচনা। ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম, কত নাম্বার? এরপরে আসেন 8 নাম্বারে আমার ভাইরা, ও আনতুম তাকুলুনা নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামত গুলা তোমরা খাও, ওলাম তাশকুরু লাহু, কিন্তু আল্লাহর নিয়ামত কে শুকরিয়া আদায় করো না, ঠিক না বেঠি? শুকরিয়া যে আদায় করেন না নিয়ামত কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন দেখেন ভারত মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে গেছে, এই যে বর্তমান জাপানের ভিতরে এত বড় ভূমিকম্প হয়েছে, 2005-এর পরে এত বড় ভূমিকম্প হয়নি, সুনামির মতো দুর্যোগের আশঙ্কা করছে পৃথিবী, একের পর এক ভূমিকম্প হচ্ছে পৃথিবীতে। এই ভূমিকম্পগুলো প্রমাণ করে দিচ্ছে করোনাই শেষ না, এর চাইতে বড় বড় আজাব গুলো একটার পর একটা আসবে, ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা শুকরিয়া আদায় করা শিখেন, আল্লাহ শুকর গুজারি করেন, সিজদা অবনত হন। সিজদা অবনত হলে যিনি আমাকে আপনাকে নিয়ামত বাড়ায় দিবেন তিনি কে? কত নাম্বার? সবাই বলেন, বাকি আছে? এখন যদি একজনকে প্রশ্ন করি যে বাকি যেটা 8টা বলছিলাম কে শোনাইতে পারবেন? পারবেন? এক নম্বরটা কি হুজুর? ওয়াজ তো শুনেছি কিন্তু বারো বাড়িতে নেওয়ার জন্য শুনি নাই। এক নাম্বার, আল্লাহকে চিনি কিন্তু আল্লাহর হক আদায় করি না। বলেন এক নাম্বার কি? হ্যাঁ। দুই নাম্বার কি? কোরআন পড়ি কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা আমরা চাই না, হৃদয় মরে গেছে। তিন নম্বরে হলো নবীজিকে মহাব্বত করি কিন্তু নবীর সুন্নত মানি না। চার নাম্বার, শয়তান আমাদের দুশ্মন এটা জেনেও খারাপ খারাপ কাজ আমরা করি। কয় নাম্বার? পাঁচ নম্বরে হলো
জান্নাত পছন্দ করি, জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে, দিতে রাজি হই না। ছয় নম্বরে হলো জাহান্নাম, সবার অপছন্দের জায়গা, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য দৌড়ায়া প্রতিযোগিতা করি না। সাত নম্বরে হলো মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকি, নিজের দোষগুলো দেখি না। আত্মামত খাই কিন্তু শুকরিয়া আদায় করি না। কয়টা হলো? এবার কে শোনাতে পারবে? এক নাম্বার, হ্যাঁ এই তো মুরব্বী বলে ফেলেছে, এক নাম্বার। ও অস্ত্র এরকম মুখস্থ করো, নাহলে শুধু তাকায় থাকলে লাভ কি হবে? দুই নাম্বার। আরে আমাদের আল্লামা হুজুর যখন ওয়াজ করতেন, আমি ডায়েরিতে বসে বসে লিখতাম, এরকম কয়েক ডায়েরি আমি শুধু ওয়াজ লিখছি জীবনে। এই দেখেন, এটা একটা প্রমাণ, দেখেন এটার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে, এরকম লিখে রাখবেন, কাজে লাগবে। বলেন এবার দুই নাম্বার। হ্যাঁ এবার একজন লিখতেছে, কাজা খুজুরে বলেছে লিখ। দুই নাম্বার, কোরআন পড়ি কিন্তু কোরআন অনুযায়ী কাজ করি না। তিন নাম্বার, এই তো মাশাআল্লাহ আপনারা বলছেন বলে মুখস্থ, এই তো মুখস্থ। চার নাম্বার, শয়তান শত্রু জেনেও শয়তানের কথা শুনি। পাঁচ নাম্বার, জান্নাত চাই কিন্তু কাজ করতে চাই না। ছয় নাম্বার, মাশাআল্লাহ, জাহান্নাম অপছন্দ করি কিন্তু জাহান্নাম থেকে দূরে পালাই না। এবার সাত নাম্বার, হ্যাঁ আত্মসমালোচনা করি না। এবার আট নাম্বার, লিল্লাহে তাকবীর, এই তো মাহফিল কাজে লাগতেছে। এরপরে আমার ভাইয়েরা নয় নাম্বারে, ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন, এই কথা তোমরা জানো মৃত্যু সত্যি একদিন হবে, আমি নিজেও থাকবো না, আপনারা থাকবেন না। আমার নবী বিশ্ব নবী তিনিও চলে গেলেন, ইন্তেকালের কয়েকদিন পূর্বে উহুদ প্রান্তে তিনি চলে গেলেন, যেখানে হানজালা শুয়ে আছে, উসাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, আমিরে হামজার মতো সাহাবী শুয়ে আছে, আমর ইবনুল জামুহের মতো সাহাবী শুয়ে আছে, মুসাব বিন উমাইরের মতো সাহাবী শুয়ে আছে। আল্লাহর নবী গিয়ে আদর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমি মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদান মুআজ্জালুন وَإِنَّا إِنْشَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ وَمَنْ صَحَابِ رَجَرَ كُونُ هُرْبَنْتِ شُيَا چھو تمہا درو پر شانتی برشت ہو اللہ رو آدھا گولا تم را پیچھو او چرے آمی نبی دنیا تھے کے بیدائی نیبو তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর ওয়াদা গুলো আমি নবীও পেয়ে যাব। ইন্তেকালের আগে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপর যদি এক তিল পরিমাণ জুলুম করে থাকি, ফালিয়াক্তাসসা মিন্নি قبل القصاص يوم القيامة, আল্লাহর হিসাবের আগে আমার কাছ থেকে তোমরা হিসাব নাও, কিয়ামতের দিন তোমরা কেউ আমার বিপক্ষে দাঁড়িও না, এখনই হিসাব নাও। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, নিজে না খেয়ে আপনি খাইয়েছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছে, ঘুম থেকে জাগ্রত হলে চাতের দাগ পিঠের মধ্যে পড়ে যেত, সুখ শান্তি জীবনে আপনি চান না,
আখিরাতের জন্য সব আপনি ত্যাগ করেছেন, আমাদেরকে এত মায়া করেছেন, কেমন করে আপনি জুলুম করবেন? একটু শিক্ষা নেন। وانتم تعرفون ان الموت حق এই কথা আমরা জানি, নিশ্চিত নিশ্চিত একদিন আমাদের মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নেই না, ঠিক না বেঠি? কয় নাম্বার গেল? মাশাআল্লাহ, বাকি আছে লিল্লাহি তাকবীর, কয়টা? একেবারে শেষ কি না কি কি না বুঝলাম না ভাইজান, কি না? রাত বাজে ১২টা, এটা জিজ্ঞাসা করে তো বিপদে পড়েছে। আরে না, এত রাত্রে করা যাবে না, কারণ আমার শরীরটাও দুর্বল। আসলে আমি তো প্রতিদিন মাহফিল করা লাগে না, ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আরে ওয়াজ অল্প হোক, কিন্তু কাজের ওয়াজ দরকার, ঠিক কিনা? আজকে এটা এখন আর কেউ উঠেন না, মাশাআল্লাহ। এই তো সবাই মনোযোগে আছেন, এতক্ষণ ধরে বসছেন, এখন আর বাকি আছে কয়টা? একটা না নিয়ে চলে যাবেন? এরপরে আসেন ১০ নম্বরে। কত নাম্বার? সবাই বলেন ১০ নম্বরে। ও আনতুম তাদফানু মাউতাকুম, কত নেতার দাফন হল আহারে মুসলমান, কত নেতার দাফন দেখলাম। দাফন হওয়ার সময় রাষ্ট্রীয় অনেক সম্মাননা ছিল, স্যালিউট ছিল, রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে, কিন্তু মরে যাওয়ার পরে ওই মানুষগুলাকে কেউ মনে রাখে নাই, এমন অনেক মানুষের দৃষ্টান্ত এখনো আছে না? না, কি জীবন গড়লেন। ও আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে তোমরা দাফন করো, ওয়ালাম তাস্তাইদু ওয়ালাম তাস্তাবিরু মিনহুম, কিন্তু ওই মৃতকে দাফন করার পরে একটা বার শিক্ষা নাও না, আমি যদি তার মতো হয়ে মারা যাই আমাকেও কেউ মনে রাখবে না, ঠিক না বেঠি? কি জীবন গড়লেন আহারে মুসলমান। এমন মানুষ মারা যায় তার নেতা কর্মী পর্যন্ত একটা বারের জন্য মনে করে না, ঠিক না বেঠি? আর এমন মানুষ আছে মারা গেছে কত আগে, কিন্তু তাদের কথাটা মনে হলেই মনে হয় তারা যেন আমাদের মাঝে আছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, আহমদ বিন হাম্বাল, ওনাদের নামটা যখনই আমরা উচ্চারণ করি মনে করি জীবিত। জোরে বলেন আল্লাহু আকবার। ওনাদের কথা বললাম অনেক আগের মানুষ। এবার যদি আসি সৈয়দ কুতুব, সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ, হাসানুল বান্না রহিমাহুল্লাহ, ওনাদের কথা মনে হলেই মনে হয় ওনারা যেন জীবিত, ঠিক কিনা? এই যে দৃষ্টান্তগুলো আমাদের চোখের সামনে, এই দৃষ্টান্তগুলো থেকে শিক্ষা নেন। আপনি যদি ইসলাম মানেন, দাফন যখন করছেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, আপনাকেও একদিন লাশ হয়ে যেতে হবে, আপনার জারি জুরি বন্ধ হয়ে যাবে, আপনি লাশ হয়ে যাবেন। মানুষ আপনার নাম ধরবে তো দূরে থাক, নেতা বলা তো দূরে থাক, নাম ধরা তো দূরে থাক, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, জানাজা কখন হবে, দাফন কাফন কখন হবে। এরপরে যখন কবরস্থ করা হবে, নবীজি বলছেন কবরের ভিতরে যা হয় যদি একবার তোমাদেরকে দেখানো যেত, আল্লাহ তাদাফানু, ও মানুষেরা দাফন কাফনের কথা তোমরা ভুলে যেতে, দুনিয়াদারি তোমাদের মনে থাকতো না, দুনিয়াদারি বাদ দিয়ে আখেরাতের জন্য পাগল পড়া হয়ে যেতে,
আখেরাতের জন্য প্রতিযোগিতা করতে বলেন আল্লাহু আকবার। যারা আমার সামনে বসা আছেন এই মাহফিল থেকে সূরা আরাফের যে দুটি আয়াত পড়েছি 50 এবং 51, আল্লাহ বলছেন ফালইয়াউমা নানসাহুম, আমি ঠিক তাদেরকে ভুলে যাব। কারণ কি? কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহকে যারা ভুলে গিয়েছে তাদেরকে যিনি ভুলে যাবেন তিনি কি? ওয়ামা কানু বি আয়াতিনা ইয়াজহাদুন, কারণ তারা আয়াতের প্রতি বিশ্বাসী ছিল না। আল্লাহর কোরআনের অবাধ্যাচরণ করার কারণে, অবিশ্বাসী হওয়ার কারণে তাদেরকে যিনি জাহান্নামের মধ্যে দাখিল করায় দিবেন তিনি কি? শেষ একটা ঘটনা বলি, আলোচনা শেষ করতে চাই। ঘটনাটি এরকম, আমরা ইয়াউমুল জুমা, জুমাবারে সুন্দর পোশাক পরে আগে বাগে মসজিদের দিকে যাই, যাই কি যাই না? এরপরে খতিব সাহেব মিম্বারে আরোহণ করে, মিম্বারে উঠে খুতবা প্রদান করেন। ঠিক সেই সময় আমার আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করানোর জন্য ডাকবেন। খতিব সাহেব যখন মিম্বারে আরোহণ করেন, আল্লাহ সেই সময় জান্নাতীদেরকে মেহমানদারি করানোর জন্য ডাকবেন। আমার আল্লাহ উপর থেকে সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালাম দিবেন কে? কাদেরকে বলেন? ইনশাআল্লাহ আমাদেরকে বলেন। কাদেরকে বলেন? ইনশাআল্লাহ আমাদেরকে বলেন। কাদেরকে সালাম যখন দিবেন, জান্নাতীরা খোঁজা শুরু করবেন। উপর থেকে সালাম এসেছে, দিনটার নাম হবে ইয়াউমুল মাজিদ, বাড়িয়ে দেওয়ার দিন, নিয়ামত দেওয়ার দিন, পুরস্কার দেওয়ার দিন। সেদিন যিনি পুরস্কার দিবেন তিনি কে? আল্লাহ নিজে সেদিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও আমার বান্দারা রে, আমার গোলামেরা রে, আমার গোলামেরা রে, আদরের মহব্বতের গোলামরা রে, আমি আল্লাহ আজকে তোমাদেরকে কিছু দিতে চাই। প্রথমে আল্লাহ সালাম দিবেন, জান্নাতীরা উপরের দিকে তাকাবেন। উপরের দিকে যখন জান্নাতীরা তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ গোলামদেরকে বলবে সালামুন কওলাম মির রাব্বির রহিম। উপর থেকে যিনি সালাম দিবেন তিনি কে? আল্লাহ সালাম দিবেন। আর সালাম দিয়ে তৎক্ষণাৎ আল্লাহ বলবে وامتازوا اليوم أيها المجرمون. অবিশ্বাসীরা, পাপীরা, আজকে দূর হয়ে চলে যাও, তোমাদের সঙ্গে আজকে আমার কোনো সম্পর্ক নাই, আমার সম্পর্ক হবে আমার গোলামদের সঙ্গে। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ নিজেই তার গোলামদেরকে মহব্বত করে করে আল্লাহ বলবে ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে কিছু দিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করেন তো, সেদিন যিনি দিবেন তিনি কে? আগেই কত কিছু দিয়ে রাখছেন, আগেই কত কিছু দিয়ে রেখেছেন। কি দিয়ে রেখেছেন? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ
এটা আপনাদের দরকার ছিল আগে, এটা এখন না, এখন রাত 12টা বাজে। ঠিক আছে, অসুবিধা না, আপনি আসেন তো ইনশাআল্লাহ। আমি জানি এটা বলার সাথে সাথে লোকজন অর্ধেক না, অর্ধেকের 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 অর্ধেক কমে যাবে। তো আপনারা তারপর এটা করলেন, যাক এটা যার যার ইচ্ছা আছে, সবারই দিয়ে সত্তা হয় না, হয় আপনারা আসেন তো ইনশাআল্লাহ। জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন আসেন, আল্লাহ তাআলা সেদিন আমাকে আপনাকে উপর থেকে ডাক দিয়ে বলবেন, ইবাদি সালুনি উতিকুম, আমি আল্লাহর কাছে কিছু চাও। এই যে এখনই লোকজন যাওয়া শুরু করছে, আচ্ছা ঠিক আছে, আজকে শেষ। আপনারা আপনারা এই মাহফিলের জন্য, মাহফিল আলহামদুলিল্লাহ যতটুকু আপনারা করছেন খুব শুকরিয়া, জাজাকাল্লাহ। আজকের এই ঘটনাটা শেষ না করি, ইনশাআল্লাহ আবার কোথাও যদি কোনোদিন সিরাজগঞ্জে সুযোগ হয় যে কোনো একটা জায়গায় বলবো। এই মাহফিলটা যেই তো মাদ্রাসার মাহফিল, এই মাহফিলে আপনারা যারা বসছেন আমরা সকলে কিছু না কিছু দিব, এরপরে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। রাজি আছেন ইনশাআল্লাহ?